Happy Mother's Day to you. আদি তেমনি কেমন হয়েছে মা মা দেখ আমাকে চাটতে মা সব কিনা হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব সাবধানে আছেন আর ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গল্পকথার নতুন আরো একটি ব্লগে তো আজকের ব্লগটা একদম হাজার হলো একটা ব্লগ তার কারণ আপনারা সম্পূর্ণ ব্লগ দেখলেই বুঝতে পারবেন তবে যাই হোক না কেন আশা করছি বেশ এনজয় করবেন আজকের ব্লগটা এইখানে হচ্ছে মিস্টার সুমন সুমন আসছে আমাদের বাসায় আর সুমন যেখানে সেখানে যাতে তেমনি থাকবেই তো সুমন মানে একটু অবাক হইতে পারে দর্শক কি ব্যাপার রান্নাঘরে ব্লগ শুরু করছে কেন আজকে রান্নাঘরে ব্লগ শুরু করলাম তার কারণ হচ্ছে সুমন রান্নাঘরে চলে আসছে রান্না বান্না করতেছে তো এইটারও একটা কারণ আছে তো সেই কারণটা আমরা সুমনের আর আদ্রিতার মুখ থেকেই শুনি তো বলো কি ব্যাপার এখন ও এখন টাইমটা আগে বলো এখন বাজে হচ্ছে রাত দশটা দশটার সময় ওরা আসছে হচ্ছে রান্না করতে তো স্পেশাল রান্না করতেছে স্পেশাল রান্না বলতে কি সুমনের হাতের স্পেশাল বিরিয়ানি খাসির মাংসের তাই না মাটন বিরিয়ানি ও খুব ভালো রান্না করতে পারে তো কি জন্য বলো হঠাৎ এই সিদ্ধান্ত কেন বলো আমার লজ্জা লাগতেছে তুমি না বলো সুমন দেখে জিজ্ঞেস করবো তবে কি হয়েছে আদ্রিতা বলবে সুন্দর করে বলো কারণ কি তাই আচ্ছা ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ ঘটনা হচ্ছে কালকে চলে যাবে তো যার জন্য আদ্রি তেমনি আর সুমন মিলে প্ল্যান করছে হ্যাঁ চিনবে একটু পরে তো সুমন আর আদ্রিতা মনে মিলে প্ল্যান করছে যে ওরা হচ্ছে খাওয়াটা মিস করবে না তো যার জন্য এখন হঠাৎ সিদ্ধান্ত হওয়ার পরে নটার দিকে সিদ্ধান্ত হয়েছে তারপরে এখন ওরা রান্না করতেছে বিরিয়ানি খাওয়াটা নাকি মিস করবে না ওই জন্য আর আরো ব্যবস্থা আছে সেটাও আপনারা ধীরে ধীরে দেখবেন আর সবকিছু এই দুজন মিলে করছে আমাকে কিছু বলেও নাই আমি একটু অবাকই হয়েছি বাট খুশি হয়েছে অনেক আচ্ছা ঠিক আছে আমরা রান্না করি হ্যাঁ আমাকে যদিও লাগবে না সুমন নিজে নিজেই আমি গেলে আরো খারাপ হবে এই যে দুই ভাই বোনের অবস্থা দুইজন মিলে ওরে বাবা এত কম আদ্রিতা বোনের একদম কি ঈদ লেগে গেছে তাই না খুব মজা পাচ্ছ তুমি কি ওর কাছ থেকে রান্না শিখতেছো ওনাকে ওকে শিখাচ্ছ কোনটা আদ্রিতা তাই আচ্ছা তাড়াতাড়ি রান্না করে নাও হ্যাঁ কি অবস্থা মাংস প্রায় কষানো শেষের দিকে ও অন্ধকার হচ্ছে এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে আলু ভাজি হয়ে গেছে হ্যাঁ আলু ভাজি হয়ে গেছে এই বাবা আদ্রিতা মানে আমাকে তো রান্নাঘরে থাকতেই দিচ্ছে না আর বেশি সময় লাগবে না তাই না আমার তো গুদালেই গেছে হ্যাঁ সে তো রাত বারোটায় তুমি কি বারোটার সময় খেতে দিবা ও মা তাহলে হইছে না আমরা আজকে খাই আর কালকে কেক কাটবো হ্যাঁ আর বেশিক্ষণ লাগবে না তাই না আচ্ছা ঠিক আছে আমি তোমাদের একটু হেল্প করি যে সেন্ট বের হইছে মিশা মিশা নাড়া দে সুমন যে এত ভালো রান্না করতে পারে সেই হয়েছে আলো সামলানো যাবে সুমন করছে আলু বেশি করে দাও মাংস না খেলো আলু খাবো বিরিয়ানির আলু কেমন গন্ধ বের হয়েছে অনেক সুন্দর সেন্ট বের হয়েছে তুই মাঝে মাঝে আসবি আর রান্না করে করে খাওয়াবি ই দশমীর দিন রান্না করছিলি সেটা অনেক মজা হয়েছিল সেদিন তো কাচ্ছি আজকে তো আর একটু অন্যরকম কি অবস্থা
আদি তেমনি কেমন হইছে মামা দেখ আমাকে চারটা মাছ সব কিনাও সব কিনাও কেমন হইছে বলো আদি তাই রান্না করছি কিন্তু আমাকে রান্না করে যাইতে দেনি হ্যাঁ অনেক মজা হইছে সিনটাই বের হইছে একদম হ্যাঁ বাপির তো বলে দিছে তুমি বলো তাই হবে হ্যাঁ মিষ্টি মাসি বলো খুব টেস্ট হইছে এবার তুমি বলো খাওয়া দাওয়া শেষ আর এখন বাজে হচ্ছে 11:35 তো খাবারটা অনেক মজা হয়েছে আর হচ্ছে এদিকে আদ্রি তেমনি সুমন ওরা দরজা লাগাই দিছে আবার এদিক দিয়ে একটু সাজুগুজু করাইছে আমি বুঝতেছি যে ওরা একটা কিছু একটা করতেছে তো আমি দরজা হচ্ছে আদ্রি তেমনিকে বলতেছি যে দরজা খুলো দরজা খুলবে না ও হচ্ছে শাড়ি রেখে আসছে আমাকে বলছে তুমি শাড়ি পরে রেডি হও তো এখন তো ওরা দরজা খুলতেছি না দেখি আদ্রি তেমনি দরজা খুলো তাই আচ্ছা ঠিক আছে আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগতেছে না কিন্তু মেয়ের মন রাখতে বায়না রাখতে এটুকু করতেই হবে এখন বাজে হচ্ছে 12:00 হ্যাঁ চোখ বন্ধ করে গেলে আমি কিভাবে দেখবো আর এই আদ্রি তেমনি আমাকে শাড়ি পরাইছে তো আমার শরীরটা আজকে বেশি ভালো না তারপরেও মেয়ের ইচ্ছায় একটু সাজিয়ে করলাম চোখ বন্ধ করে দিতে হবে আচ্ছা দাঁড়া দাঁড়া বন্ধ করতেছি তোমরা চুপ চুপ করে এগুলো করতেছিল তখন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি অনেক খুশি হয়েছি Happy birthday to you, dear Cocky Mom. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমি কিন্তু অনেক খুশি আমার হাত ধরো আমি এক গালে তুমি এক গালে ওই আদ্রিতা এগুলো করবার জন্য ওর সেই পাগল হয়ে গেছে
তোমার হ্যাপি বার্থডে নাকি তুমি খাচ্ছ? ওই যে এখানে দাও, ওখানে দাও, এই মেয়েটার মনের ইচ্ছা পূরণ করার জন্য এইগুলো করা বাবা। একদম মনে হচ্ছে আমরা বরফে এ রে কেক খাওয়াই যাবে না তো এখন এত আছে আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু আজকে এত রাত্রে আমরা কেক খাচ্ছি, তাই না? হ্যাঁ, কাল ঘোড়া চলে যাবে, কালকে সন্ধ্যার সময় থাকবে না, জন্য আমরা এত রাত্রে এখন কেক খাবলাম, তাই না? তুমি মজা পাইছো না? তোমার যা যা ইচ্ছে হয়েছে করছো না? আমাকে সারপ্রাইজ দিছো না? আমি খুশি হয়েছি একদম। এখন আমরা ফ্রেশ হয়ে ঘুমাই যাই। হ্যাঁ, এখন কিন্তু আর একটু পর রাতে একটা বেজে যাবে। ওকে আম্মা, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন কিছু বিদায় নিয়ে নিয়ে আগে আমরা বিদায় নিয়ে তারপরে কি করবো? ওকে বিদায় না, তুমি বলো আমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ওকে আর থামানো যাচ্ছে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সে পর্যন্ত বাই বাই এন্ড গুড নাইট, বাই বাই, বাই বাই। আমাকে একদম কি করে দিছে, আমিও দিব।